দেশের টাকা দিয়ে বন্দুকের গুলি কেনা হয় আমার দেশের মানুষকে রক্ষা করার জন্য, সে দেশের মানুষের টাকা দিয়ে পুলিশকে বেতন দেওয়া হয় আমার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, সে দেশের টাকা দিয়ে বন্দুক কেনা হয় দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, সেই দেশের ট্যাক্সের টাকার বন্দুকের গুলিতে আমার বন্ধু মেধাবী শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে। শহীদ কাউসার আমার বন্ধু মানুষ ছিল, সে কবি নজরুল কলেজের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী, মাস্টার্স অধ্যয়নরত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সহমতি জানিয়ে শহরওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিতে চায়, তখন গত 20 তারিখে বর্বর পুলিশ বাহিনী, ছাত্রলীগ, গুন্ডা যুবলীগ এবং সন্ত্রাসী আওয়ামী লীগের সহায়তায় আমাদের উপর নির্মমভাবে গুলি করে। লক্ষ্মীবাজারের রাস্তায় আমাদের 8 ভাই শাহাদাত বরণ করে, তার ভিতরে অন্যতম ছিল শহীদ কাউসার। আমরা একই সাথে অবস্থান করেছিলাম। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী সংগঠনের নাম মুছে দিতে হবে, সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চায়, প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে। আপনারা কি প্রতি বিপ্লব হতে দেবে? আপনারা কি আবার বাংলাদেশকে খেতিবাদী রাষ্ট্রে পরিণত হতে দেবে? আপনারা কি আবার আপনার মায়ের গোলকে খালি করে দিবে? সবার কাছে দত্ত আহ্বান, আসছে 15 যদি খুনি শেখ হাসিনার নেতৃত্বে আমি সন্ত্রাস বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ বাংলাদেশে কোন ধরনের জঙ্গি তৎপরতা চালাতে চায়, যদি আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, আপনারা কি বসে থাকবেন? আপনারা কি শহীদ কাউসারের রক্তের উপর পাড়া দিয়ে দেশের সাথে বেইমানি করবেন? আপনারা সকল প্রকার চক্রান্তকে রুখে দেবে? আপনারা দেশকে আবার জাহান্নামে পাঠাবেন না? শহীদের রক্তের মধ্য দিয়ে এসেছে, সরকারের কাছে আহ্বান জানাই প্রত্যেক শহীদকে রাষ্ট্রীয় শহীদের মর্যাদা দিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ দিতে হবে। এবং আরো একটি ছোট্ট আবেদন, শহীদ কাউসারকে রাতের বেলায় নির্যানে কবর দেওয়া হয়েছে, কারণ এলাকার সন্ত্রাসী আওয়ামী লীগ জঙ্গি গোষ্ঠী মাইকিং করতে দেয় না এবং বড় করে জানাজার আয়োজন করতে দেয় নাই। ফেনীতে গিয়ে তার তদন্ত করতে হবে, যেসব আওয়ামী লীগ নেতা এর সাথে জড়িত ছিল আমার ভাইয়ের জানাজা এবং দোয়া অনুষ্ঠান করতে দেয় নাই তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। বিদায় জানাচ্ছি, বাংলাদেশ চিরজীবী হোক। এখন খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি ব্যারিস্টার ফারা খানকে অনুরোধ করছি, সিয়াজুল খান ফাউন্ডেশনের খুব সংক্ষিপ্ত। সংবাদপত্রে সেদিন
রফিকুল ইসলামের ছেলের বক্তব্য শুনতে চাই, যিনি তার পিতাকে হারিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি সমরদর্শে বলতে চাই, আমার বাবা একজন কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক ছিলেন। তিনি পাঁচত্র নামাজ আদায় করতেন। গত 19 তারিখে আমার বাবাকে এশার নামাজের পরে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা সহ আরো কিছু পুলিশ সহ তারা সবে এসে আমার বাবাকে মসজিদ থেকে টেনে উৎসে নিয়ে আমাদের এলাকার সামনে সবার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এত নির্মমভাবে হত্যা করা হয়েছে যে তাকে প্রথমে হাতে অনুমত আঘাত দেওয়া হয়েছে। আঘাত দেওয়ার পরে উনি যখন চলতে ছিলেন তার অবস্থায় তাকে মাথায় ভারী কিছু দিয়ে, মানে সবার ইয়াতে আসছে যে লাঠি বা বাঁশ জাতীয় কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। তারপর সে টেন্সেস হয়ে গিয়েছে। তাতে যখন সে নিয়ে উঠতে পারেনি তখন তাকে লাঠি মোড়া হয়েছে। শুধু লাঠি মেরে মোড়া হয়েছে যে ওর ছোঁয়ে বাচ্চা, ওর ছোঁয়ে বাচ্চা। এগুলো করার পরেও যখন আমার বাবা উঠতে পারেননি তখন তাকে মৃত্যু নিশ্চিত করেছিল। তার দুই পায়ে দুই লোক কেটে দেওয়া হয়েছিল। তারপরে যদি তারপরে তারা শান্তি পায়নি, তারপর যখন পর্যন্ত তারা ইয়ে করতে পারেনি যে সে মৃত্যু বরণ করেছেন, তারপর তার গলা কেটে দুই খণ্ড করে রেখে দিয়েছেন। আমি শুনে চাচ্ছি যে এইসব ছাত্রলীগের দল, এইসব আমেরিকার দল, এরা কারা? এরা কিসের জন্য এই দেশে এসেছিল? দেশ কি স্বাধীন নেই? 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। এখন আমি 1924 সালে যে দেশ আবার স্বাধীন করতে হয়েছে। আমার বাবা যেভাবে সবার সাথে মিলেমিশে থাকতো, সবার সাথে সুন্দরভাবে আচরণ করতো আমাদের এলাকার ভিতরে, এছাড়াও বাহিরে যাওয়াতে সবাই আশ্চর্য করেছে যে এত ভালো একজন মানুষকে কেন মেরে ফেলা হয়েছে এভাবে নির্মমভাবে। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমার সবার কাছে একটাই আবেদন যে কুরিয়াতিলার আমার বিচার চাই। কুরিয়াতিলার ফাঁসি হোক, কুরিয়াতিলার ফাঁসি হোক। আমি এবারে আমার বক্তব্য শেষ করছি এবং সবাই দোয়া করবেন যেন আমার বাবা জান্নাত নসিব হয় এবং আমাদের যারা শহীদ ভাইরা আছে তাদেরকেও যাতে আল্লাহ জান্নাত নসিব করে। আমিন।